বিবাহিতদের মধ্যে এই জিনিসটা কিন্তু প্রায়শই দেখা যায় যে হাজবেন্ড নিজের ঘরে স্টেবল সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় মজেছেন, অন্য নারীর প্রতি আকৃষ্ট হচ্ছেন, অন্য মহিলার দিকে চোখ যাচ্ছে। এই ব্যাপারটা কেন হয়, এটা থেকে বেরিয়ে আসার জন্য রয়েছে আমার আজকের ভিডিও। একসাথে থাকা মানেই কিন্তু ভালো থাকা নয় তো, বা একসাথে থাকা মানেই কিন্তু সুখী থাকা নয়। তার জন্য রয়েছে আজকে আমার ভিডিওয় কিছু বিশেষ টিপস, কিভাবে নিজেদের দাম্পত্যকে তৃতীয় ব্যক্তির হাত থেকে রক্ষা করা যায়। নাম্বার ওয়ান, নিজেদের মতো করে সময় কাটায়। নিজেদেরকে সময় দেওয়ার এখন সবারই খুব সময়ের অভাব, কেননা বাড়ির যিনি কর্তা এবং বাড়ির যিনি গিন্নি তারা দুজনেই এখন ব্যস্ত হয়ে অফিসে চলে যান বা কেউ কোনো বিজনেস করেন। সুতরাং কারোর হাতে নিজেদেরকে দেওয়ার মতো, নিজেদের আসল যে সময়, কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো সময় কারো কাছে নেই। কিন্তু এটাই হচ্ছে এখনকার দিনের মেন ডিভোর্সগুলোর কারণ বা পরকীয়াগুলোর কারণ। তাই আজকে থেকে নিজেদের জন্য অবশ্যই একটু সময় বার করার চেষ্টা করো বা বার করুন আপনারা, আর যেটুকু সময় পাবেন সেইটুকু সময় আনন্দ করে কাটান। আনন্দ করে কাটালে সেই স্মৃতিটা কিন্তু অনেকক্ষণ মনে থাকে, অনেকটা তাজা স্মৃতি থাকে। প্রত্যেক দিন এভাবে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকুন এবং নিজেদের সম্পর্ককে আরও আরও বেশি মজবুত করে তুলুন। টিপস নাম্বার টু, আমি বলবো অভ্যাসটা যদি আগে থেকেই থাকে তোমার পার্টনারে। তোমার পার্টনার খুব বেশি দিন একজনের সাথে থাকতে পারে না, একঘেয়ে লাগে তার পুরো বিষয়টা, সেক্ষেত্রে সে মাঝে মাঝে নিজের পার্টনার চেঞ্জ করতে থাকে। তাকে এমন একটা পরিস্থিতিতে বা এমন একটা তাকে পরিবেশ দিতে হবে যাতে সে ঝট করে পার্টনার চেঞ্জ করতে না পারে। সেটা যদি না হয় তাহলে বুঝবে সম্পর্ক কিন্তু ঠিকঠাক আছে, সেটা কিন্তু চট করে ভেঙে যাবে না বা চট করে সেটা অন্যদিকে মুভ করবে না। লাস্ট বলবো একটাই কথা, পার্টনারের সাথে রোজ রোজ ঝগড়া। দেখুন, রোজ রোজ ঝগড়া করলে তো কোনো সম্পর্ক কেন, মানে যে কোনো ঘরোয়া পরিবেশটাই তো নষ্ট হয়ে যায়। মানে অফিস থেকে বাড়ি ফিরবেন বা কাজ থেকে বাড়ি ফিরবেন, ফিরেই আপনার মনে হবে এই তো রোজ নামছে, শুরু হয়ে যাবে বাড়ি গেলেই ঝগড়া কথা কাটাকাটি, একটা নেগেটিভ পরিবেশ তৈরি হবে। সুতরাং ঝগড়াটা যতটা সম্ভব না করা যায় ততটাই ভালো। একজন করছে করুক, আপনি চুপ করে থাকুন। একজন চুপ থাকলে আরেকজন মানুষ কতক্ষণ ঝগড়া করবেন, একার সাথে একা তো ঝগড়া হয় না। একজনের সাথে আরেকজন যতক্ষণ না কথা উত্তর দেয়, উত্তরের প্রতি উত্তর বা প্রশ্নের উত্তরের প্রতি উত্তর যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু ঝগড়া হয় না। তাই একজন চুপ করে থাকো, দেখবে ঝগড়াটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এভাবে নিজেদের সমস্যার সমাধানগুলো করতে থাকো। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করো, প্রচুর শেয়ার করো আর সমস্ত লিঙ্কে সাবস্ক্রাইব করে দাও।